অনবিপ্রেত শুধু নয়, আকস্মিক শুধু নয়, মানে একটা নির্লজ্জতার চরম নিদর্শন বলতে গেলে যা বোঝায়। কলকাতা কর্পোরেশনে বুকে আজ সেই ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেল, সাক্ষী বলা ভুল, একজন আক্রান্ত ভিকটিম হিসেবে রয়ে গেল। পুলিশ এর আগে আমার দরজা ভেঙে আমায় টেনে নিয়ে গেছে, সেটা পুলিশ করেছিল, ব্যথা তাতে খুব একটা বেশি ছিল না, পুলিশ করেছে, পুলিশ এরকম সরকারের দালালি করে। একজন জনপ্রতিনিধি হিসেবে হাউসের ভেতর আর এক দল জনপ্রতিনিধির হাতে আক্রান্ত হতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবি, এটা স্বপ্নেও ভাবিনি। আমি শুধু ভাবছি যে একজন কলকাতার পুরসভার কাউন্সিলরের যদি হাউসের ভেতরেই অবস্থা হয়, তাহলে কলকাতা পুরবাসী তথা রাজ্যের মানুষের রাজপথে কি অবস্থা। আজকের বিষয়টা কি ছিল, মানুষ অনেকে বুঝতে পারছে না, টিভিতে শব্দটা পরিষ্কার নয় সাউন্ড গুলো। আজকে আমাদের কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল, সেই মাসিক অধিবেশনে আমরা সকলে উপস্থিত ছিলাম। মাসিক অধিবেশন তখন প্রায় শেষের পর, শেষ প্রশ্নটা বা প্রস্তাবটা ছিল আমার, বিষয়টা কি, কলকাতা পুরসভায় স্কুলের বাচ্চাদের ড্রেস, ইউনিফর্ম এবং রেনকোট কেনার নাম করে কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। এই অভিযোগ আমি আগের মাসে এনেছিলাম, এটা আগের মাসের এজেন্ডা ছিল। এমআইসি উপস্থিত ছিলেন না, কেন উপস্থিত ছিলেন না আমি জানি, এমআইসি উপস্থিত না থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার দায় সাধারণভাবে মহানাগরিকের থাকে। গত অধিবেশনে যতগুলো ক্ষেত্রে এমআইসিরা উপস্থিত ছিলেন না, ওদের কাউন্সিলার এমআইসিরা বেশিরভাগ সময় উপস্থিত থাকেন না, সবকটার উত্তর মেয়র নিজে দিয়েছেন, শুধু আমার প্রশ্নের উত্তরটা মেয়র সাহেব দেননি। কারণটা আমার কাছে অজানা ছিল, বলেছিলেন পরের হাউসে এটা নিয়ে আলোচনা হবে, এমআইসি এসে উত্তর দেবে। আমার তখনই মনে হয়েছিল এই দুর্নীতিতে একজন এমআইসি সরাসরি যুক্ত, এই মুহূর্তে মেয়রের গায়ে যত দুর্নীতির দাগ লেগে আছে উনি আর একটা নতুন করে দাগ নিতে চাননি।